আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। তো আমি আগের দিন আগের পার্টটাতে আমি বেসিক্যালি কভার করলাম যে কলকাতা পর্যন্ত আমি কীভাবে গিয়েছি বেশ ইকোনমিক স্টাইলে। যারা প্লেনে যেতে চান ডেফিনেটলি প্লেনের ব্যাপারটা তো আপনারা জানেন যে মাসখানেক আগে আপনার টিকিট করে রাখলে বেশ ভালো হয়। আমি ইনফ্যাক্ট আমার রিটার্ন টিকিটটা করেছিলাম প্লেনে, তো গোজায়নে আমি যখন রিটার্ন টিকিট করেছিলাম তখন আমি বেশ ভালো একটা ভুল করেছি। আমি ইউজুয়ালি যখন টাইপ করি আমার নাম ফুল নেম কিন্তু খান সাহেব আমানুল্লাহ, তো উল্লাটা একটু ব্যাকডেটেড হওয়ার কারণে আমি মাঝে মাঝে ওটা মিস করে যাই। তো খান সাহেব আমান দেওয়ার কারণে যেটা হয়েছে, আমার পাসপোর্ট নাম যেহেতু খান সাহেব আমানুল্লাহ, তো ওইটার কারণে আমি যখন আমার আরেকজন পরিচিত মানুষের সাথে কথা বললাম, উনি আমাকে বললেন যে উল্লাহ থাকলে ওরা আমাকে বোর্ডিং পাস অ্যালাউ করবে না, মানে প্লেনে উঠতে দিবে না। তখন আমি গোজায়নের সাথে কথা বলি, গোজায়ন বলেছে এটা ক্যান্সেল করে আবার করতে হবে, সেক্ষেত্রে প্রায় টিকিটের প্রাইসটা প্রায় 4-5 হাজার রুপির মতন টাকার মতো বেড়ে যাবে। বিকজ আমি একদম কাছাকাছি সময় চলে আসছিলাম, তো লাকিলি আমি ওই সময় আমি এয়ার ইন্ডিগোতে টিকিট করেছিলাম। এয়ার ইন্ডিগোর এক বড় ভাইয়ের সাথে কথা বললাম, ওনাদের অফিসটা বোধহয় সোনারগাঁও বা সেরাটনে কোনো একটা জায়গায় হোটেলে, তো উনি আমাকে বলে দিলেন যে ঠিক আছে ভাই, এই মোমেন্টে আমি আপনাকে করে দিচ্ছি কাজটা, নেক্সট টাইম আপনি আমাদের এখানে আরও ট্রাভেল করবেন। আওয়াজ রাখি যে ওনারা আমাকে কোনো টাকা চার্জ না করে আমার নেমটা ফুল নেম করে দিয়েছিল। কলকাতা যাওয়ার পর আমি যেটা করেছিলাম, আমি পার্থধা নামে এক ভদ্রলোকের কাছ থেকে হেল্প নিয়ে উনাকে দিয়ে টিকিট করিয়েছিলাম। আমার এক একটা টিকিট দো বেসিকলি ওনার লেগেছিল 1800 রুপি, কিন্তু উনি আমার কাছ থেকে চার্জ করেছিল 3200 রুপি। উনি আমাকে বলেছিল যে এইটা নাকি ওনারা যারা টিকিটটা করেন তাদেরকে হঠাৎ করে টিকিট করতে হয়, তারা বছরে 12টার মতো একটা স্লট পায় টিকিট করার, এই টিকিটের ভিতর থেকে করা লাগছে বলে বেশি টিকিট করেছেন ওনারা। কিন্তু উইথ দ্য ফ্লো অফ টাইম আমি যখন কলকাতায় ঘুরেছি দেন আমি বুঝে পেরেছি যে এইটা আসলে কোনো ফ্যাক্ট না। কলকাতা বা যে কোনো জায়গায় ইন্ডিয়াতে আপনি খুব চমৎকারভাবে একটা টিকিট করতে পারবেন। এই টিকিটের কীভাবে করবেন আমি আপনাদেরকে খুব সুন্দর করে বলবো। যখন আমি দিল্লি থেকে আগ্রা গিয়েছিলাম ওই সময়টার কথা আমি বলবো, ওই সময় আমি কীভাবে টিকিট করেছি, ওই সময় আমি প্রথম বুঝতে পেরেছি কীভাবে টিকিটটা করলে জিনিসটা খুব সুন্দরভাবে করা যায়। তো আমার টিকিটটা উনি পার্থ দাউনি করে রাখলেন, উনি আমাকে অনলাইনে পাঠিয়ে দিয়েছিলেন। অনলাইন থেকে আমি ডাউনলোড করে আমি যখন যেদিন এরপরে কলকাতায় একদিন থাকার পরবর্তী দিন আমি এইটাতে উঠে পড়ি, এটা খুব সম্ভবত জম্মু হামসাফর বলে ট্রেনটাকে, এই ট্রেনটা আপনাকে জম্মু পর্যন্ত নিয়ে যাবে। কাশ্মীর বলতে আমরা বাংলাদেশিরা যেটা জানি সেটা হচ্ছে শ্রীনগর, হ্যাঁ, এবং কাশ্মীরের কয়েকটা ঘোরার জায়গা আছে, সুন্দর সুন্দর কিছু ট্যুরিস্ট স্পট আছে। আমার এই কথাগুলো আমি যখন ভিডিও করেছিলাম তখন ভেবেছিলাম যে ভিডিওর সময় বেশ কিছু সাইলেন্স দেখবেন, আমার যে মুভিগুলো ছোটো ছোটো ভিডিও ক্লিপগুলো সাইলেন্ট কিছু জায়গা আছে ওইখানে আমি কথাগুলো দিতে চেয়েছিলাম, কিন্তু লাকিলি ওই সময় আমার কাছে খুব ভালো একটা সেট আপ ছিল। আমি যেটাতে এডিট করতাম ওইটার জন্য আমার যে সেট আপটা ছিল সেট আপটা খুব ভালো সেট আপ ছিল। ওই ডেস্কটপটা আমার নষ্ট হয়ে যাওয়াতে পরবর্তীতে আমার ফোনেই কাজ চালাতে হচ্ছে, যে জন্য আমি কথাগুলো আর পরে সেট আপ করতে পারি নাই, এই জন্য এখন আমি কথাগুলো বলে দিচ্ছি। তো আমরা জম্মু হামসাপুর যেদিন আসবো ওই দিন আমরা লেট করে ফেলেছি, কারণ আমরা ভেবেছিলাম যে গাড়ি একটা নির্দিষ্ট সময় চলে আসবে এবং উবারটা নির্দিষ্ট সময় আসে নাই, আমাদের দুইটা উবার মিস হয়েছে নিউ মার্কেটের জ্যামের কারণে। লাস্ট যখন গাড়িটা এসেছে আমরা খুবই ভয়ের ভিতর দিয়েছিলাম যে আমরা ফাইনালি যেতে পারবো কি না। আলহামদুলিল্লাহ মানে আমাদের যে ট্যাক্সি ড্রাইভার উনি খুব ফাস্ট চালিয়ে আমাদেরকে নিয়ে গিয়েছেন, অল্পর জন্য আমরা মিস করতাম ট্রেনটা, মানে আমরা একদম লাস্ট মোমেন্টে, যারা ইন্ডিয়ান রেলওয়েতে উঠবেন দেখেন যে লাস্টের 2 মিনিট কাউন্ট হয়ে থাকে প্ল্যাটফর্মে, সো লাস্টের 2 মিনিটে যে আমরা উঠছি। আমাদের এক্সপিরিয়েন্স ভালো ছিল, ওনারা যারা ভিতরে খাবার দেন ওনারা আমরা বাংলাদেশি বুঝতে পেরে কিছু কিছু জায়গায় আমাদের কাছ থেকে বড় প্যাক দেওয়ার কথা বলে ওনারা। ট্রেনের যে খাবারটা ধরেন একটা প্যাকেটের দাম হচ্ছে ওইখানে 120 বা 130 রুপি, ননভেজ বা ভেজ যেটাই বলেন না কেন, ওটার ভিতরে রুটি থাকে বা আপনি রুটির জায়গায় ভাত নিতে পারবেন, আবার আপনি কারি পাবেন একটা, সাথে কিছু ডাল বা পনির পাবেন। তো ওনারা করে কি আপনাকে এসে দেখে যে মানে আপনার ফ্যামিলি টাইমের সব কিছু আছে বলে যে আপনি কি বড়টা নেবেন এক্সট্রাটা নেবেন, তো আমরা যেটা করি আচ্ছা ঠিক আছে এক্সট্রাটা দিয়ে দেন, তো এক্সট্রাটা হচ্ছে জাস্ট ওনারা এর সাথে আরেকটা ভাত বা রুটি অ্যাড করে দিয়ে দেয়। এটা বুঝতে আমার একটু সময় লাগছে, আপনি বুঝবেন শিখবেন দ্যাট ইজ দ্য ওয়ে, এই জন্যই কিন্তু আপনি জার্নিগুলো করেন। এরপর আমরা যেদিন জম্মু পৌঁছলাম, জম্মুর ক্ষেত্রে ব্যাপারটা ওইরকম যে জম্মু যাওয়ার পথে আমার একজন খুব ভালো চমৎকার মানুষের সাথে পরিচয় হয়েছিল, আয়ুব ভাই, উনি জম্মুতে থাকেন, উনি একসময় ইন্ডিয়ান আর্মিতে চাকরি করেছিলেন। তো আয়ুব ভাই আমাকে বললো যে ওইখানে আসলে যে যদি আমি ওইখানে আবার কিন্তু উবার টুবার নাই, তো আমি যেদিন গিয়েছিলাম ওই দিন ওইখানে ঈদ ছিল, তো ঈদে থাকার কারণে জম্মুতে আপনি খুব সুন্দর লাইব্রেরি নামে কিছু হোমস্টে পাবেন। ওইখানে আমি একটা হোমস্টেতে ছিলাম, ওইটা হোটেল এবং লাইব্রেরি বোথ, ওদের 5-6 তলায় আমি ছিলাম, 5-6 তলায় আমার কাছ থেকে মাত্র 500 রুপি নিয়েছিল। দ্যাট ওয়াজ এ ফ্যান্টাস্টিক রুম, অনেক বড় একটা রুম, প্রায় 2.5 স্কোয়ার ফিটের একটা রুম, চমৎকার একটা ওয়াশরুম। শুধু ওনারা বলে দিয়েছিল আমাকে ওয়াশরুমে ঠান্ডা পানি হবে, গরম পানি হবে না। তো আমরা যেটা করেছিলাম, আমরা যেদিন গিয়েছি ওই দিন প্রচুর রোদ্দুর ছিল, আমরা দিনের বেলাতেই আমরা শাওয়ার নিয়েছিলাম।
আর আমরা খাবারটা খেয়েছিলাম আমরা একটু বাইরে জম্মুতে যে আমি প্রথম হচ্ছে ওইখানে অ্যাম্বিয়েন্স মল নামে একটা মলে যাই অ্যাম্বিয়েন্স মল আমি প্রথমে একটু ওইখানকে একজন দোকানদার ছিলেন ওনাকে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে কাছাকাছি ভালো ঘোরার জায়গা কোনটা তো উনি আমাকে বললেন যে বাউফোর্ট নামে একটা ফোর্ট আছে বাউফোর্টের যে কিন্তু বাউফোর্টের দুটা পার্ট আছে যে দূর থেকে যেটা দেখা যায় ওটা বাউফোর্ট কিন্তু বাউফোর্টের সামনে একটা বাগান আছে আপনাকে সবাই নিয়ে বাগানটাতে নামিয়ে দেবে তো আপনি বাগান ঘুরতে ঘুরতে যেয়ে দেখবেন যে একটা জায়গায় যে আপনি দেখতে পাচ্ছেন ফোর্টটা কিন্তু যেতে পারছেন না ইনফ্যাক্ট ফোর্টের ভিতরে মন্দির আছে বর্তমানে তো ফোর্টের ভিতরে যেতে গেলে আপনার আবার ফোন টোন রেখে যেতে হবে আমি যেটা করেছিলাম আমি ফোনটা লুজ করি না যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে গিয়েছি সো সবাই আমরা ফোর্টে এবং আমরা ওখানে যাওয়ার পর জানি না একটা অজানা অচেনা দেশ এবং ঈদের দিন আমি ওইখানে দেখেছিলাম যে খুব সুন্দর বিজেপির লোকেরা ওইখানে একটা মিছিল বের করেছে দ্যাট অলসো মানে মেড মি আ লিটল বিট অফ ফ্রাইটেন্ড সো ওই জন্য আমি মন্দিরে ঢুকি নাই বাইরে থেকে দেখেছি আমার বেশ ভালো লেগেছে ফোর্টটা তো ওই ফোর্ট থেকে নামার পরে আমি ওই ফোর্ট পর্যন্ত আমার লেগেছিলো বোধ হয় 90 rupees মতন একটা টাকা একটা অটোতে করে গিয়েছিলাম তো ওই কারণ অটোতে আপনি জম্মুতে মুভ করতে পারবেন অটো জম্মু 370 meters মতো হ্যাঁ সো 1000 feet কোনো মানে আহামরি কিছু না ওইটাতে ইজিলি অটোতে মুভ করা যায় ওইখান থেকে আমি অ্যাম্বিয়েন্স মলে গিয়েছিলাম বোধ হয় 60 rupees মতন একটা বিল লিখেছে অ্যাম্বিয়েন্স মলটা খুব চমৎকার একটা মল ওইখানে আপনি একদম মানে খুব ব্র্যান্ডেড জিনিসপত্রগুলো পাবেন আমরা যেদিন গিয়েছিলাম ঈদ উপলক্ষে ওইখানে ওদের একটা লোকাল কালচারাল ইভিনিং ছিল আমরা ওটা খুব এনজয় করেছিলাম এবং যেহেতু আমরা জম্মু থেকে আমরা শ্রীনগর যাচ্ছি এবং আমাদের একটা টার্গেট ছিল আমরা লাদাখ যাব ওই সময় কিন্তু লাদাখের টেম্পারেচার বেশি ছিল না আমরা কী করেছিলাম থার্মো ফ্লাস্ক কিনে নিয়েছি মানে যে ভিতরে পরা যায় খুব গেঞ্জির মতো পাতলা জকিরগুলো কিনেছিলাম আমরা আমাদের বোধ হয় চারজনের জন্য খরচ হয়েছিল 1400 বা 1500 rupees মতন দ্যাট ওয়াজ এক্সেলেন্ট একটা জিনিস কেনা এবং আমরা কিছু সক্স কিনেছিলাম মোজা যেহেতু বাচ্চারা সাথে ছিল আমরা জম্মু খুব ভালোভাবে ঘোরার পরের দিন আয়ুব ভাই নিজে এসে আমাদেরকে ড্রপ করে দিয়েছিল খুব চমৎকার আমি ভেরি থ্যাঙ্কফুল টু আয়ুব ভাই আমাকে ওইখানে দুইটা স্ট্যান্ড পাওয়া যায় হ্যাঁ আমি নিউ ওল্ড সিটিতে আমি ছিলাম জম্মু নিউ সিটিটা আপনি রেল স্টেশন থেকে নামলেই পাবেন এরপর একটা ব্রিজ পাবেন ব্রিজটা পার হয়ে ডানে বামে আপনি ওল্ড সিটিটা পাবেন জম্মু ইটস এ ভেরি বিগ ওয়ান আপনি যখন বাউফোর্টে যাবেন পুরো জম্মুটা দেখতে পারবেন তো ওইখান থেকে একটা স্ট্যান্ডিং পয়েন্ট আছে 100 rupees বা এরকম নেয় আপনি যদি ইয়েতে করে অটোতে করে আসেন ওইখানে দাঁড়াইলে আমার টার্গেট ছিল পেহেলগাম যাওয়া এখন পেহেলগাম কিন্তু যদি আপনি গাড়ি নিয়ে যান গাড়ি বুক করে যান সেক্ষেত্রে আপনার বোধ হয় 5000 বা 4000 rupees মতো লাগে তো আমার কাছে টাকাও একটা ব্যাপার ছিল যে আমি অনেক বেশি জায়গা ট্রাভেল করবো আপনারা দেখবেন আমি যে জায়গাগুলোতে গিয়েছি এগুলো আলাদা আলাদাভাবে ইন্ডিয়া আপনার ট্রাভেল করতে গেলে একজনের জন্যই প্রায় 15,000-20,000 বা 30,000 ইভেন কাশ্মীরে তো আমি দেখেছি 50,000 rupees থেকেও বেশি লাগে ওইখানে দেখবেন যে 5 days 5 nights এরকম এক একটা কিছু প্যাকেজ থাকে 40,000-50,000 rupees করে দেয় তো আমি ওরকম কিছু যেহেতু করিনি এবং আমার টার্গেট ছিল অনেক জায়গায় ঘুরে আসা সো আই ওয়ান্টেড যে আমি জায়গাগুলোর মানুষকে চিনবো কালচারকে চিনবো অ্যাট দ্য সেম টাইম আমি প্রাইসটাও সেভ করবো তো আমাকে উনি একটা স্ট্যান্ডে নামিয়ে দিলেন ওই স্ট্যান্ডে সকাল সকাল আপনাদেরকে যেতে হবে 7:15-8:00 ভিতরে যেখান থেকে অনন্তনাগ বা বনিহালের গাড়িগুলো ছাড়ে হ্যাঁ আপনি এটা মাথায় রাখবেন বনিহাল সো আপনি ডিরেক্টলি চলে যেতে পারবেন শ্রীনগর জম্মু থেকে আর আপনি যদি পেহেলগাঁও যেতে চান শ্রীনগর যাওয়ার পথে পেহেলগাঁও হচ্ছে ডান সাইডে তো আপনার বনিহালের গাড়িতে উঠতে হবে বনিহালের গাড়িতে যদি আপনি উঠেন তখন আমার কাছ থেকে নিয়েছিল আমরা মাঝখানের যে তিনটা সিট থাকে ওই তিনটা সিট আমরা নিয়েছিলাম অনেক সময় ওনারা বাংলাদেশি মানুষ দেখলে ওনারা বলে যে এখানে 4টা সিট হবে তখন ওনারা 300-400 rupees করে মোটামুটি 1500-এর কাছাকাছি একটা রুপি নেয় আমি ওনাকে 1500 rupees দিতে চেয়েছিলাম তিনটা সিটই হয় আসলে আমি আমার দুই বাচ্চাকে নিয়ে ওইটা কভার করেছি তো আপনার শ্রীনগর পর্যন্ত অলমোস্ট আপনার ওই 1500 rupees মতনই লাগে কিন্তু যেহেতু আমি পেহেলগাঁও যাবো আমি বনিহাল পর্যন্ত যে ড্রাইভার ছিলেন উনি খুব ভালো মানুষ ছিলেন উনি আমাদের রাস্তায় বিভিন্ন জায়গায় ব্রেক দিয়েছেন যেহেতু বাচ্চারা ছিলেন আমরা ফ্রেশ হয়েছি আমরা জায়গাগুলো দেখেছি আমরা ওখানকার লোকাল একটা ফুড পাওয়া যায় ছাতু দিয়ে চা ভিজিয়ে খায় তো এইটা আমরা খেয়েছি লোকাল কিছু মিষ্টি পাওয়া যায় ধূপ করে মিষ্টি কিনে ফেলবেন না মানে মিষ্টি অতটা টেস্টি না আমাদের দেশের মতন দু একটা কিনে একটু টেস্ট করে দেখতে পারেন হ্যাঁ এবং ওনারা লোকালে আমার যে ড্রাইভার ছিল উনি আমাকে ভাই বলে পরিচয় করা দিচ্ছিল সো ওনারা আমাদের উপর আর কোনো কিছু করেন নাই যাওয়ার পথটা খুবই সুন্দর অসাধারণ তো আমি আসলে এত সুন্দর রাস্তা আমি তো নীলগিরি গিয়েছি অনেক জায়গায় গিয়েছি আমার এরকম দেখা হয় নাই তো বনিহালের পথে আমাদের পিছনে আবার দুজন পুলিশ ছিলেন ওনারা আবার আমার ছেলে শাহরুখকে খুবই পছন্দ করতেন তো শাহরুখের সাথে নিয়ে আমরা বনিহালের উদ্দেশ্যে গেলাম তো 1500 rupees আমরা পেয়েছি যাওয়ার পথে আমরা একটা গুরুদুয়ারার পাশ থেকে উঠেছিলাম যেহেতু আমরা একটু দেরি করে ফেলেছিলাম বাচ্চার জন্য তো ইট ওয়াজ এ ভেরি গুড জার্নি এখন আমি আপনাদেরকে নেক্সট ফেজে বলবো যে আমি বনিহালে কীভাবে গেলাম কীভাবে আমি বাকিটা কভার করলাম নেক্সট পর্বে থ্যাংক ইউ ভেরি মাচ